হরে কৃষ্ণা কৃষ্ণ ভবনামৃত চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন আর পাশের বেলটিকে ক্লিক করুন, যাতে করে আরও নতুন ভিডিওগুলি আপনারা দেখতে পারবেন সবার আগে এবং সেটি সম্পূর্ণ বিনামূল্যে। নদিয়া জেলা, কোন জেলা? চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, পাশাপাশি নদিয়া। আচ্ছা, এই রাজবাড়িয়া ওখান থেকে শুরু হয়েছে। আপনারা অত্যন্ত ভাগ্যবান যে আপনাদের সন্নিকটে নবদ্বীপের শ্রীধাম মায়াপুরে শচীনন্দন গৌরহরি অবতীর্ণ হয়েছে। নবদ্বীপ মাঝে মায়াপুর গ্রাম যথাই জন্মিলেন চৈতন্য ভগবান। নবদ্বীপ মানে হচ্ছে নটা দিকের সমন্বয়। সেই নবদ্বীপের মাঝখানে, অর্থাৎ নবদ্বীপটা একটা ঠিক অষ্টদল পদ্মের মতো, আটটা পাপড়িযুক্ত একটা পদ্ম, সে পদ্মের কোরব রয়েছে হলুদ অংশ, এটা মাঝখানে রয়েছে। সেই মাঝখানটা হচ্ছে অন্তর্দ্বীপ, আর আটটা দ্বীপ এই অন্তর্দ্বীপকে বেষ্টন করে রয়েছে। আর মাঝে একটি দ্বীপ নয়, নিয়ে হচ্ছে নবদ্বীপ। এই অন্তর্দ্বীপের মাঝে যজ্ঞপীঠে মহাপ্রভু আবির্ভূত হয়েছে। মহাপ্রভুর এটি হচ্ছে নিত্য ধাম। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি সপার্শ্ব শিয়ধাম সহ অবতর। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি জীবের প্রতি দয়া পরবশ হয়ে তার পার্শ্ব এবং ধাম সহ এই জড়জগতের অবতরণ করেছেন। কি জন্য? অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে না, শিখায় শরণাগতি ভকতের প্রাণ। ব্রহ্মার দুর্লভ প্রেম যা সুদুর্লভ, সে প্রেম প্রদান করবার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি শরণাগতি শিক্ষা দিয়েছেন। এই শরণাগতি শিক্ষা দেওয়ার জন্যই তিনি অবতরণ করেছেন। শরণাগতি এটি ভক্তির অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। শরণাগত না হলে ভগবানের ভক্তি শুরু হয় না। তাই শ্রীমদ ভগবদ গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বিভিন্ন যোগে বিভিন্ন আলোচনা করার পরে উপসংহারে তিনি বলছেন, সর্বধর্মাণ পরিত্যাজ্য মাম একম শরণং ব্রজ, অহং তুমাম সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচিঃ। সমস্ত কিছু পরিত্যাগ করে মাম একম, একমাত্র আমার চরণে শরণাগত হও, তাহলে কি করব, আমাদের কি লাভ হবে? না, জন্ম জন্মান্তরের সঞ্চিত পাপ রাশি নিমেষের মধ্যে ভগবান তিনি মিটিয়ে দেবেন, ধ্বংস করে দেবেন, মুক্ত করে দেবেন। মোক্ষের স্বামী তার আগের শ্লোকে ভগবান কাছে সার শ্লোক
সেই শ্লোক হচ্ছে মনমনা ভব। সকল বলুন মনমনা ভব, বলুন মনমনা ভব, মদ ভক্ত মদ জাজি মাম নমস্কুর মাম এব ইশ্বসি সত্যম তে প্রতি জানে প্রিয় ঔষধে। ভগবানের প্রিয় সকলে আমরা, ভগবান অর্জুনকে বলছে যেহেতু তুমি আমার প্রিয় তাই আমি তোমার হিতের জন্য আমি সর্বোচ্চতম কথা অর্থাৎ অত্যন্ত গোপনীয় বাক্য বলছি, সেটা কি না মনমনা ভাব, অর্থাৎ মন দিয়ে আমার চিন্তা কর, মদ ভক্ত আমার ভক্ত হব। আমরা কার চিন্তা করতে পারি, কার চিন্তা করি সাধারণত, কার চিন্তা করি না যাতে আমি ভালোবাসি ভালো লাগে তাই না, তার চিন্তা করতে ভালো লাগে। কিন্তু যাকে ভালো লাগে না তার চিন্তা যদি মনের মধ্যে উদয় হয় তাহলে কি হয়, সে চিন্তাকে দূরীভূত করার চেষ্টা করে। তো জীবনে অনেক চিন্তা করেছেন, ভবিষ্যতে তো করবেন বা না করতে চাইলেও এসে যায় অনেক চিন্তা, কিন্তু এই চিন্তার পরিণতি কি, দুঃখ দুশ্চিন্তা। কিন্তু কেউ যদি কৃষ্ণে চিন্তা করে, বাবা কি মা দেহ ত্যাগ করে চলে গেল, পরিণামে কি পেলেন, দুঃখ তাই না। যেমন ধরুন মাতাজিরা মায়েরা আমাদের পুরুষেরা, পুরুষের প্যান্ট খুব ভালো, অনেক কয়েকটা প্যান্ট কিনেছেন কি মাতাজিরা শাড়ি কিনেছেন মিলে দিয়েছে, এসে দেখলেন অনেক ঘুরে 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 পছন্দ মতো শাড়ি পছন্দ মতো একটা প্যান্ট কি পছন্দ মতো একটা জুতা। ধরুন এখানে জুতা কি চেতন চেতন না পরম চেতন, তিনি হচ্ছেন কৃষ্ণ, তাকে যদি ভালোবাসেন তার প্রতি যদি আসক্ত হতে পারেন তাহলে তাকে করেন হারাতে হবে। আপনারা অগ্রদ্বীপ গিয়েছেন, অগ্রদ্বীপ অগ্রদ্বীপ বর্ধমান জেলার কাটোয়ার কাছাকাছি অগ্রদ্বীপ বলে একটা জায়গা আছে, নাম শুনে থাকবেন যদি, চৈত মাস ঘোষ, শ্রী গোবিন্দ ঘোষ তিনি মহাপ্রভুর সঙ্গে থাকতেন। মহাপ্রভু বললেন যে আর আমার সাথে থাকো না, এখন এই তোমার কাছে একটা পাথর আছে, তো সত্যিকারে একদিনে তারপরে মহাপ্রভু নির্দেশ অনুসারে বিগ্রহ তৈরি করেছেন গোপীনাথ বিগ্রহ। তো তারপরে তিনি বিবাহ করেছেন, তার একটি সন্তান হয়েছে তার নাম গোরাচাঁদ। তো এক সময় তার পত্নী মারা গেছে, দুঃখ হয়েছে, কিছুদিন বাদে এর পত্নীতে চলে গেছে, পুত্রকে মানুষ করতে হতো, বড় হতে হয়েছে, বড় হয়তো হয়েছে, পুত্রও চলে গেছে সঙ্গে সঙ্গে, খুব অভিমান হয়েছে দুঃখ হয়েছে, তো খাওয়া দাওয়া সব ভুলে গেছে আর সেবা করে সব বন্ধ হয়ে গেছে। তো গোপীনাথ আপনি বলছেন যে গোবিন্দ তুমি আমার সেবা বন্ধ করে দিলে কেন, আর এক পুত্র মারা গেলে কি আরেক পুত্রের সেবা বন্ধ করে দেয় কেউ, তুমি আমার পুত্র না, পুত্র হলে পুত্র যদি বেঁচে থাকতো তাহলে কি করতো, শ্রাদ্ধ করতো অর্পণ করতো, কিন্তু তুমি আবার করবে, বলছে হ্যাঁ নিশ্চয়ই করবে। তো সান্ত্বনা বাক্য পেয়ে গোবিন্দ ঘোষ গোপীনাথের সেবায় নিয়োজিত হলেন,
আর মন প্রাণ ঢেলে দিলেন, তো কেউ নেই, সমস্ত আসক্তি গোপীনাথের অর্পণ করলেন। এক সময় গোবিন্দ ঘোষ দেহ রাখলেন, তারপরে সকলে গোবিন্দ ঘোষকে নিয়ে ব্যস্ত দিকে পূজারীকে গোপীনাথ বলছেন যে আমাকে ওই কাজ কাঁচা বস্ত্র করিয়ে দাও, আর গোপীনাথের চোখ দিয়ে বস্তু ঝরে পড়েছে, আর আমি গোবিন্দ ঘোষের শব্দ আদি সব করব। তো সেই অনুসারে গোবিন্দ ঘোষের শব্দ তারপরে বাৎসরিক পরের বাৎসরিক চলেই আসছে, চলেই আসছে, 500 বছর মতো হয়ে গেছে তবু চলে আসছে। গোবিন্দ গোপীনাথ তো নিত্য, এই শ্রাদ্ধ চলবে নিত্য, কিন্তু নিজের পুত্র যদি থাকতো কতদিন শ্রদ্ধ করত? হ্যাঁ করত ভগবানের চিন্তা, ভগবানের ভক্তি, ভগবানকে ভালোবাসা, এটা কোন ব্যর্থ হওয়ার নয়। ভগবদ্গীতায় ভগবান বলছেন পরিত্রাণ করে কি অল্প সেবা, ভগবানের অল্প সেবা, এটা নাশ হয় না, অক্ষয় অব্যয় হয়ে থাকে এই জগতে। আপনি অনেক পরিশ্রম করে ভাইকে বড় করেছেন, বোনকে বড় করে বিবাহ দিলেন, তারপরে ভাই বড় একটা চাকরি পেয়ে গেছে, আপনি ওই যেরকম ছিল সেরকমই আছেন, তারপরে ভাইও কমতে যায় না, আর বোনের বিবাহ হয়ে গেছে বড় ঘরে, বিবাহ সব আপনি দিলেন, কেউ আর মাঝে মাঝে একটু হ্যালো হ্যালো করে, তাও হয় না। আপনি যেমন ছিলেন সেরকম, তারপরে যখন জিজ্ঞাসা করলে আরে একমাত্র খোঁজ নিস না, আমরা কি চোদ্দনে চোদ্দনে কি করলাম, কত কিছু করলাম, তোমরা কি করেছ? যখন বৃদ্ধ হয়ে যাবেন, বৃদ্ধা হয়ে যাবেন, তখন বলবে যে ভুঁড়িটা মরল না কেন, এখন বেঁচে আছে। হ্যাঁ বুড়োরা সবসময় কত 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 করছে, কবে যে মরবে তো শান্তি আমার সংসারে, এগুলো আপনারা আমার কাছে বেশি ভালো জানেন, তবে আমরা তো বিভিন্ন জায়গায় ঘুরি, তো আমাদের অভিজ্ঞতা তো অনেক আছে। তাই এই সংসারে মান থেকে চুল খুঁজে গেলেই ব্যাস, কেউ মনে রাখে না আপনি কি করেছেন, কি মনে রাখে কি করেননি, কি করেননি সেটা মনে রাখছে, কিন্তু কি করেছেন সেটা মনে রাখে না, আর ভগবান কি করেছেন মনে রাখে, কি সেবা করেছে জীবনে একদিন যদি ভগবানকে প্রণাম করে, জীবনে যদি একবার ভগবানের নাম উচ্চারণ করে, ভগবান মনে রাখেন, ভগবান ভুলেন না, ভগবান ভূত ভবিষ্যৎ বর্তমান সব জানে, তিনি কোনো কিছু ভুলেন না। এই জন্যে প্রহ্লাদ মহারাজ বলছেন যারা বুদ্ধিমান তাদের উচিত হচ্ছে ছোট থেকে কৃষ্ণ ভক্তি জানেন, না হলে আমাদের পরের কষ্ট হয়, হায় হায় করতে হবে। তাই দয়া করে মহাপ্রভু কি বলেছেন, মহাপ্রভু কৃষ্ণ নাম করো, কৃষ্ণ সেবা করো, কৃষ্ণে ভজন করো। দিয়া স্বপ্ন দিয়া ফিরছে নেচে গৌরনিতায়, এই শিক্ষা দিয়ে সমস্ত নদীয়াতে মহাপ্রভু নিত্যানন্দ নেচে নেচে বেড়াচ্ছেন। হে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম
হরে রাম 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 হরে হরে পুলিশ অঞ্চল পরিষদ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই নাম আশ্রয় করব তাহলে মানে এই জীবনে এবং সেই শিক্ষা দেওয়ার জন্যই সেই চৈতন্য মাত্র ভক্ত রূপে এসে ভগবান ভক্ত লোকে এসে শিক্ষা দিয়েছেন তাই আপনারা জপমালার সাথে জপ করার চেষ্টা করুন এবং এটা সকলেই করতে পারে কোনো অসুবিধা নেই কি আর মায়াপুরে যাবেন মায়াপুরের শ্রী চৈতন্য মহাপ্রভু জন্মস্থান কারা কারা মাপ দিয়েছেন সকল সঙ্গে পক্ষ থেকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করে আমাদের এই অনুষ্ঠান পরবর্তী অনুষ্ঠানে Adi Pooh.